একদম কোন আওয়াজ শোনা যায় আপনার ভালো রসে ভরা লাল কারণ আমি দেখছি যে আমার বাড়ি মানো দেখবেন তোদেরকে মায়ের সাথে অনেক সুন্দর লাগে, আমি অনেক নাম বসা দিকে বলেছি তোদেরকে এলে মায়ের সাথে আছি কি করবো বল সাথে চিনা আপনার আমার কথা যে বললো আপনার বিনোদনের বিনোদনের মধ্যে নিয়ে নিলেন সমস্যা নাই, এখন কি করবো উইনার হবে হাই উঠে যাবে মানে আর একটা গেমের মধ্যে দুইজনের মধ্যে হারবো হ্যাঁ মেকআপ শাড়ি কিনতে হবে এবং কি নাচতে হবে এটাকে তার কপাল খারাপ, এখন আমরা একটা গেম খেলবো আমরা গেম আয়োজন করি আপনারা গাইস আমরা প্রথম গেমের এরিয়া সাজাই ফেলেছি আর প্রথম গেমের নিয়ম হলো এখান থেকে আমরা দৌড়ে আসবো দৌড়ে এখানে জানলে দশটা অন্যান্য খুলবো উইটা যে আগে থাকতে পারবো সেই উইনার হবে আমি এদেরকে বলি চুল চুল ধরতে হবে নাক বলি নাক পেট বা ফাল আর হঠাৎ আমি সালটা পারবো এখানে একটা ভুল আছে ভুল যে আগে রেখে পারবে এই উইনার হবে আর তোমার কারাগারি অন্য করে ধরতে পারো তুমি কারাগারি এখন আপনার আবারও বলে দেয় এখানে যে আসবে সেই মাই হাজবে তাহলে আপনারা গেমটা শুরু করা যাক যাকে আমরা মেয়ে সাজাবো তাকে অলরেডি পেয়ে গেল তুমি সাজা কিছু হলো না আবার অনেক কষ্ট করেছে এখন দেখবে আসুন গাইস আমরা বাসায় এসে সবাই 30 মিনিট সরে এসে করলাম আর রোমানের জন্য সৌদি আরব থেকে মেকআপ বক্স কিনে এনেছি তাহলে একটা ভিডিও বানানোর জন্য গাইস আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন গাইস এখানে আরবি দেখো না এসে করে দেখুন দেখো একদম সৌদি আরব ইনটেক মাল আরে নতুন মাত্রায় দাঁড় করতে করতেছি কি কথা বলছো দেখুন গাইস এই আপনি দেখাই সুন্দর করে
পুরা নতুন, কোন অবস্থা শোনা আপনার ভালো করে দেখুন। আর গাইস, এই যে রোমানের জন্য এই শাড়িটা আমরা পছন্দ করেছি। এই শাড়িটা কিনে নেবো বা এটা আমার বেশি ভালো লাগে যে লাল লাল কিনে নেবো, লাল লাল গোলাপি, লাল লাল টমেটো হয়ে যাবে রোমানে, লাল লাল জাম্বুরা। এখন কি করবো, আপনারা তো অলরেডি বুঝেই গেছেন। এখন আমি রোমানকে সাজা রসে ভরা লাল। এখন আপনারা দেখতে থাকুন, দেখ মুখটা ধরো আমার। গাইস, আমি মেকআপ সম্বন্ধে কিছু জানি না, কিন্তু জিয়াদের ঠিকই জানে। আজকের ব্লগটা অনেক সেরা হবে। এরোন কি কথা গিয়েছে লোকের? গাইস, আমি প্রথমে এটা ভিজিয়ে নিব। আর কথা নয় তুমি, কোনো কথা বুঝতে, কোনো কথা তাহলে দেখুন। খুবই খারাপ গাইস, আমি কিন্তু এটার দ্বিতীয় পার্ট চাই। না না না, দ্বিতীয় পার্ট না, দ্বিতীয় পার্ট না, এটা দ্বিতীয় পার্ট। আর কোনো কথা ছিল না, না এটা কথা ছিল না। আমি কইছি এটা মানুষ হইল, সবকিছু পূরণ করতে পারে, তাহলে দ্বিতীয় পাঠ অবশ্যই আসবে। ওকে, তোমার এখন নাচতে হবে, খুশি ঠিক আছে। আর তোমাকে অনেক কিউট লাগতেছে, বুঝছো? এখানে আমার ব্লগটি শেষ। আর ব্লগের জন্য অপেক্ষা করতে থাকুন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। আর আজকে দেখছেন অনেক কষ্ট করেছি, আমার লাইফে ভিডিও ইউটিউবের আগে এত কষ্ট আমরা করি নাই। গাইস, রুমানে কান্না করতেছে, কান্দো আমাদের অনেক কষ্ট করছি। আর করতে থাকুন, গুড নাইট।